নমস্কার, আমি ভাস্বর। ভাস্বর চট্টোপাধ্যায়ের মুখ ব্যবহার করে অডিশনের টপ অভিনেতা জানেনই না এই সংস্থা কোথাকার, তাই তো রেগে আগুন অভিনেতা, খুব উগড়ে দিলেন সামাজিক মাধ্যমে, সাবধান করলেন অনুরাগীদের। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ভাস্বর চট্টোপাধ্যায়ের মুখ ব্যবহার করে এক মহিলা অডিশনে টোপ দেন। বন্ধুরা, সামাজিক মাধ্যমে সেই পোস্টটি চোখে পড়তেই অভিনেতা সাবধান করলেন তার অনুরাগীদের, শেয়ার করলেন সেই পোস্ট, ক্যাপশনে লিখলেন সাবধানের বার্তা। দেখা গিয়েছে এক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেছেন, সেখানে বেশ কয়েকজন সেলিব্রিটিদের মুখও রয়েছে। দেখা যাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মৈত্রী মিত্রর মতো অভিনেতা অভিনেত্রীদের মুখ ব্যবহার করা হয়েছে সেই পোস্টারে। এখানে শেষ নয়, বিজ্ঞাপনীতে দেখা যাচ্ছে স্টার জলসার লোগো। পোস্টারে হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করা হয়েছে। বলা হয়েছে যারা অডিশন দিতে ইচ্ছুক নাম, ঠিকানা এবং ফটো সেন্ড করুন, অভিনয় না জানলে শিখিয়ে নেওয়া হবে। বিষয়টি অভিনেতা ভাস্বরের চোখে পড়তেই সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করে সকলকে সাবধান করেছেন, ট্যাগ করেছেন স্টার জলসাকে। লিখেছেন তিনি, ঈশ্বর জানেন এই মহিলা কেন আমার নাম ব্যবহার করেছেন, সাবধান, আমি কিন্তু তাদের সঙ্গে যুক্ত নই। এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে অভিনেতার সঙ্গে। ভাস্বর এ বিষয়ে জানিয়েছেন, একজন আমাকে ফেসবুকে বিজ্ঞাপনটি পাঠিয়ে জানতে চেয়েছিলেন এই কাজটির সঙ্গে আমি জড়িয়ে রয়েছি কিনা। তখন আমি তাকে জানাই বিষয়টির সঙ্গে কোনোভাবেই আমি জড়িয়ে নেই। তারপর পোস্টে গিয়ে দেখলাম বিজ্ঞাপনটি, সবার ছবি ব্যবহার করলেও অডিশন কোন অভিনেতা নেবেন সেই নাম চালাকি করে লেখা হয়নি, তাই সকলকে সচেতন করতে সামাজিক মাধ্যমে পোস্ট করলাম। স্টার জলসাকে ট্যাগ করা ছাড়া এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বাকিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। ভাস্বর এ বিষয়ে আরো জানিয়েছেন, আমার প্রোফাইলে ব্লু টিক থাকা একটু সুবিধা হয়েছে, আসলে প্রোফাইল চিনে নিতে সকলের সুবিধা হয়, মাঝের মধ্যেই অনেকের কাছেই শুনতে পাই আমাদের নাম শুনে অডিশন দিতে গিয়েছিলেন, সেখানে পরিচিত কোনো অভিনেতার উপস্থিতি ছিল না। এখন তো আবার ব্যাঙের ছাতার মতো প্রচুর অভিনয় প্রতিষ্ঠানের কেন্দ্র তৈরি হয়েছে, সকলেই বলেন অভিনয় শিখিয়ে নেবেন, অভিনয় কি ইঞ্জেকশন দিয়েই শিখে নেওয়া যায়? বন্ধুরা, বুঝতেই পারছেন ফেক প্রোফাইল থেকে সাবধান, বিজ্ঞাপনী যাচাই করেই তবেই তাকে বিশ্বাস করুন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।